কপালটা দেখেছেন মিস্টার তালিবান? হ্যাঁ, ঠিক যেন সাম পায়নি। আর চোখ দুটো দেখেছেন ঝলঝল করছে না? হাউ ডিপ লুকিং, কত স্পর্শী। আর কান দুটো দেখেছেন? কান, এসবই হচ্ছে সৌভাগ্যবানের চিহ্ন। সময় থাকলে এখনই আমি একবার হাতে থাক থাক এই তেলকালি মাথা হাতে হাতটা ধরবেন না। আপনি ব্রাহ্মণ? আগে না না না, আগে টাকে না। আপনি হলেন ওভারশিয়ার, আমার সাহেব। আমি যখন নেতাজির সঙ্গে ছিলাম, নেতাজি সুভাষচন্দ্রের কথা, সুভাষচন্দ্র, সেই তার অন্তর্ধানের সময় তিনি বারবার আমায় ডেকে বলতেন, দেখ সুকু, বড় স্নেহ করতেন কি না? আচ্ছা চলো আমি ঘুরে দেখে আসি। নেতাজির কথা আপনাকে পরে বলি, এই ভালো ঠান্ডা মাথা বুঝিয়ে বলি। কিন্তু একটা কথা বলে রাখি, 1922 তে জওহরলাল আমার, জওহরলাল গাঙ্গুলি না, জওহরলাল নেহরু। ও নেহরুজির কথা এখন বলছি? হ্যাঁ নেহরুজির কথা। হ্যাঁ, আমাকে একবার লেনিনের সঙ্গে দেখা করতে পাঠাতে চাই রাশিয়া, ঠান্ডা বলে জাননি, শুধু আমার উপর খাঁটি বিশ্বাস ছিল। আপনি আমার উপর সেই বিশ্বাস রাখবেন? না না, তা তো রাখবে, আর উপায় কি? বিশ্বাস স্থাপনের এত বড় পাত্র আর কোথায় পাবেন দাদা? বেশি বাড়াবাড়ি করো না। আসুন আসুন, বাবাকে যেন শরীরটা হচ্ছে আসল একেবারে ফেরে পাঁচ, আর ওই ব্যানার্জি ব্যানার্জিটা হচ্ছে আসল গুল পাঁচ, মানে গুল মাস্টার জেনারেল, ওরা লাইফ একেবারে হেল করে দিল। আপনি ভাবুন, নেতাজি নাকি ওকে সুকু বলে ডাকত, আবার জওহরলাল নেহরুকে লেলিনের সঙ্গে দেখা করতে। আচ্ছা বাবুর মরা, এটা ভাবা যায়? আরে তুই শালা গোপ গজাবার আগে তুই এই ফ্যাক্টরিতে ঢুকেছিস, এত দোকান তো খুললি। আপনি মনে হয় হাসছেন? আপনার কথা ছিল না, আপনার ধরে শলিন মৈত্রর প্রণাম করার ঘটা দেখে হাঁটি পাচ্ছি। ওই শালা হচ্ছে একের নম্বরের বিচ্ছু মশাই, আপনি পরে হাড়ে হাড়ে বুঝবেন। ও একবারে ছু ছয়ে ঢুকে না ফাল হয়ে বেরোবে। তবে একটা কথা মশাই, লোকগুলো কিন্তু কেউ হার্মফুল না, এক হাট লোকগুলো কিন্তু ভালো। কেন বলো তো? এই সোফার গদির নিচে না একটা বিছু লুকি রয়েছে। তোমাদের নাম কি? ঝন্টু চৌধুরী। রুন্টু চৌধুরী, আপনার নাম কি? সীতেশ রায়। সীতেশ? সীতেশ আবার নাম হয় নাকি? আপনার গায়ে কি শীত আছে? তা বোধহয় আছে, দেখি তো, আমিও দেখি। বাহ, নাকটা বেশ সুন্দর তো। দেখ দেখ, চুলটা না ঠিক রাজেশ খান্নার মতন। আচ্ছা বিচ্ছু তো কি বললেন? ওই বিচের কথা ভাবছিলাম। আপনাকে বাবা কেন নিয়ে এসেছেন আমরা জানি। কেন বলো তো? দিদিকে দেখবার জন্য আপনি এসেছেন। দিদিকে দেখতে? হ্যাঁ, বিয়ের জন্য দেখতে আসে না, আপনি সেরকমই দেখতে এসেছেন। তোমাকে দেখে যাওয়া কি আনন্দ হচ্ছে, একই খাবে বলো। আচ্ছা আমি তাহলে চট করে স্নানটা সেরে নি, আমার আবার একটু আঙ্গিক আছে, তোর গল্প আমি ঘুরে আসছি এক্ষুন। ওর মুখ থেকে তো সবই শুনলাম, এখানকার এনভায়রনমেন্টটা বিচ্ছিরি, তার মানে তো সীতেশ বাবুকে আমাদের কোয়ার্টারে রাখা যেত, খুব ভালো হতো। যদি যা জায়গা কান পাতা যাবে না সত্যি, কিন্তু আমরা যদি তাদের কথায় কান না দিই তাহলে? তা অবশ্য আমরা না দিতে পারি, কিন্তু তবুও কান পাতা যাবে না। সীতেশ বাবু যদি আমাদের আত্মীয় হতেন তাহলে? তাহলে তো কথাই ছিল না, হয়ে যেতেও তো পারেন, কি বলেন সীতেশ বাবু? হ্যাঁ আত্মীয়।
মিনু, তুই সীতেশকে বাবু বলিস না, বড্ড কানে লাগে। তার চেয়ে বরং তুই দাদা বলিস, সেই ভালো না সীতেশ? তোরা বস সীতেশের সঙ্গে গল্প কর। সীতেশ, তুমি কোন রকম লজ্জা করবে না, এবারে নিজের বাড়ির মতো মনে করবে, কেমন? আচ্ছা আমি একটু আসছি। তাহলে আপনি আমার সীতেশ দা? হ্যাঁ, আমি কি বলে ডাকবো সেটা তুমি সীতেশদের সঙ্গে কথা বলে ঠিক করে নিও। সেটাই ভালো না সীতেশ দা? আচ্ছা, আমি একটা সিগারেট খেতে পারি? অফকোর্স, আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন। না মানে তবুও। কি হলো, আমাদের অফার করলেন না? আপনি ওর কথা শুনছেন কেন? ও বড় ফাজিল মেয়ে। হ্যাঁ আমি ফাজিল, তাহলে আমি যাই, কোনো ডিস্টার্ব করবো না। আপনি ওই কোটটা টাইটা খুলে ফেলুন। তাই খুঁজটার বানতে খুব ভালো। গরু 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 মানি গরু মানি মানি গরুটাকে তাড়িয়ে দাও। যাক, গরুটা গাছটাকে মুড়িয়ে খেতে পারেন। আপনি বলছেন কি? আপনি আমাকে আপনি করে বলছেন? না না, সে গিয়ে তুমি বলুন না, তুমি বলুন। পরে বল। না না, পরে না, এক্ষুনি তুমি বলতে হবে। বলুন না। হ্যালো, ইয়েস, হু স্পিকিং? নীতিশ রায় ফ্রম ক্যালকাটা। বাবা, দাদা দাদা, you want to talk to Mr. Chaudhary? Okay, hold on please. আচ্ছা আচ্ছা, আপনি Mr. Chaudhary কে কল দেন, আমি একটু কথা বলি। হ্যালো হ্যালো চৌধুরী দা, গুড মর্নিং, আমি নীতিশ কথা বলছি। দাদা দাদা, আমি ফোঁচা কথা বলছি, ফোঁচা। হ্যাঁ, তুই ফোঁচা? হ্যাঁ দাদা। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? ঠান্ডা ফান্ডা লাগিয়েছিস নাকি? সে তোমার বাড়ি গিয়ে বলবো। বাড়ি গিয়ে বলবি কি রে? তোর কাজের ব্যাপারে কোনো গোলমাল হয়েছে? না না, সেসব ঠিক আছে, ব্যাপার অন্যখানে। মানে 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 কি বলছিস? তুই মিস্টার চৌধুরীর কোয়ার্টারে গিয়েছিস কেন? উনি উনি আবার নিয়ে এসছেন দুপুরে এখানে খাবার জন্যে। এতে ঘাবড়াবার কি আছে? ইডিয়েট কথা কার, এটা ভালো কথা না? মারাত্মক। কে তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা উনি এসছেন, তুমি কথা বলো। হ্যালো, থাক থাক, তোমাকে রঙকে নিজের পরিচয় দিতে হবে না। আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম তুই আমাকে ফোন করতে পারো। হ্যাঁ হ্যাঁ চৌধুরীদা, আপনি যদি প্লিজ ফোঁচার মানে ওই সীতেশে ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, তার আগেই তোমার ভাইয়ের কথা আমরা চিন্তা করেছি। হ্যাঁ, আমার স্ত্রী বলছিলেন যে কদিন ওরা একটা বাসা বা একটা চাকর না জুটছে সে কদিন দুপুরে আমাদের এখানে খাবে। খুব ভালো খুব ভালো। মানে আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না, এ কি বলছো? না না, এটা তো আমার ডিউটি। থ্যাংক ইউ চৌধুরীদা। ও ভাইটি আমার একটু লাজুক গোছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, মানে ছেলে মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, আমার পর সব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার একটিমাত্র ভাই। বোনটন আছে নাকি? ও বিয়ে হয়ে গেছে? বাহ, বেশ ভালো। হ্যাঁ, বাবা মা দুজনেই জীবিত আছেন? খুব ভালো খুব ভালো। তাহলে তোমার ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, ওকে আমি খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে তবে পাঠিয়ে দেবো। বাহ, একেবারে নিশ্চিন্ত হলাম দাদা। আমার নিজের ভাই বলে বলছি না, ক্রমেই বুঝতে পারবেন যে ভাইটি আমার একটি জুয়েল। হ্যাঁ, এখন তো মাঝে মাঝে যেতে হবে। আচ্ছা দাদা, তাহলে এখন ছাড়ি? আচ্ছা আচ্ছা, নমস্কার। তুমি ঠাকুরপুরে ওখানে ফোন করেছিলে? ইয়েস ম্যাডাম, তোমার ঠাকুরপুরে এখন তোফা আছে, সে এখন চৌধুরীর ওখানে লাঞ্চ করছে। তাই নাকি? কোনো অসুবিধার মধ্যে পড়েনি তো? আরে না না।